বন্ধুরা এক নম্বর কোশ্চেন, এক নম্বর কোশ্চেনে বলছে যে এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হতো, তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? তো বলেছে প্রথমে একটা ব্যক্তি ছিল যে চাল বিক্রি করতো 10% লাভ করতো, কত পার্সেন্ট? 10% লাভ করতো। লাভ করে যদি 3 টাকা সে প্রতি কিলোগ্রাম মানে 1 কিলোগ্রামে যদি 3 টাকা কমিয়ে দেয় তাহলে তার 20% ক্ষতি হবে। কী হবে বলতো? 20% ক্ষতি, কমিয়ে দেয় মানে মাইনাস দিলাম, মাইনাস অর্থাৎ কমানো, তো কমিয়ে দেয় তাহলে তার কী হবে? 20% কী হবে? ক্ষতি। এটা আমরা লিখে দিলাম যে ক্ষতি হবে, কত পার্সেন্ট ক্ষতি হবে? 20% ক্ষতি হবে। তাহলে তার প্রতি কিলোগ্রাম বিক্রয় মূল্য কত? সে আগে কত মানে বিক্রয় করতো কত টাকাতে সেটা আমরা বের করব। তো এই ধরনের কোশ্চেন জানার জন্য বন্ধুরা, তো আমরা ভেবে নেব যে আমরা 100 টাকাতে কী করেছি, 100 টাকা কেজি আমরা কিনতাম, 100 কিনতাম, কত টাকা? 100 টাকা কেজি আমরা চাল ক্রয় করতাম। তো প্রথমে 10% লাভ করতাম, মানে কি 10% লাভ করার অর্থ হচ্ছে আমরা 10 টাকা বেশি দিয়ে দিতাম। আগে আমরা 1 কেজি চাল কিনতাম 100 টাকাতে, এখন 10% লাভ করছি। প্রথমে আমরা 10% লাভ করি, সেই জন্য কী করতাম বলতো? 10 টাকা বেশিতে দিতাম। তো কত হবে আমাদের এখানে? 10 মানে কি 10 যোগ করে দেবো, লাভ মানে যোগ, তো আমরা হবে এখানে 110। দ্বিতীয়বার বলছে যে 3 টাকা কমে দিলে 20% ক্ষতি হয়, কত পার্সেন্ট ক্ষতি হবে? 20% ক্ষতি। তো আমরা 100 টাকাতে এই টাকাটা ভুলে যাও তুমি, যে এখানে টাকা কোনো টাকা নেই, তোমাকে এই দুটো নিয়ে কাজ করতে হবে। যদি আমরা 20% ক্ষতিতে দিই, কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতি দিই, তো কত টাকা বেরোতে হবে আমাদের? 20 টাকা মাইনাস করতে হবে। 100-র মধ্যে যদি 20 মাইনাস করি বন্ধুরা তো কত আসবে? 100-র মধ্যে যদি 20 মাইনাস করি আমাদের 80 আসবে, কত আসবে? 80 আসবে। আমরা প্রথমে বিক্রি করতাম 110 টাকায়, দ্বিতীয়বারে বিক্রি করছি 80 টাকাতে, তো আমাদের কী হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি? অবশ্যই ক্ষতি হয়েছে, কিন্তু কত ক্ষতি হয়েছে তোমায় দেখে বের করতে হবে। আমরা প্রথমে দিতাম 110 টাকায়, এখন দিচ্ছি 80 টাকাতে, আমাদের ক্ষতি হয়েছে 30 টাকা, কত টাকা? আমাদের ক্ষতি হয়েছে 30 টাকা, 30 টাকা ক্ষতি হয়েছে আমার, 30 টাকা। কিন্তু বই বলছে না 3 টাকা কমে, আমি 30 টাকা কমে দিচ্ছি তাহলে আমাদের 20% ক্ষতি হচ্ছে আমার, কিন্তু বই বলছে না 3 টাকা যখন আমরা কমে দেবো তখন আমাদের 20% ক্ষতি হবে। তো আমার 30 সমান কোশ্চিনে কত? 3। আমার 1 সমান কত? আমার 1 সমান বন্ধুরা যেটা বের করবো উপরে হবে 3 আর নিচে হবে 30, এরকম নিয়ম। তো আমরা যদি করি এটা কাটাকাটি করি, এটা 1 হবে আর নিচে কত হবে? 3 একে 3, 3 একে 3, নিচে 10, কত আসবে আমাদের সমান? উপরে 1 আর নিচে কত? 10, 3 দিয়ে কেটে গেলে 3 একে 3, আর 3 10 3 10 30, নিচে 10। আমার 1 সমান ওদের হচ্ছে 1/10। আমার কত? আমি বিক্রয় করছি, আমি ক্রয় করছি 100 টাকাতে, কিন্তু এটা চাইনি আমাদের কাছে, আমাদের চেয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত মানে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? বিক্রয় করছি 110 টাকাতে, প্রথমে যেটা বিক্রয় করবো সেটাই আমাদেরকে চেয়েছে। তো বিক্রয় কত টাকাতে করছি? বিক্রয় করছি আমরা 110 টাকাতে, আমার 110, কিন্তু ওদের হচ্ছে কত? আমার 1 সমান ওদের হচ্ছে 1/10, আমার 110 সমান ওদের কত? তো আমরা কী করবো? 1/110 × 110 দিলাম, 1/10 × 110, এখানে 0, এখানকার 0 কেটে গেল, তো কত হবে? 11 নিচের এক দাম নেই, সেই জন্য আমাদের 11 টাকা। তো বিক্রয় মূল্য কত টাকা? 11 টাকা, প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা। যদি আমাদের ক্রয় মূল্য চাইতো বন্ধুরা, যে আমরা প্রতি কিলোগ্রাম কিনেছি কত টাকাতে, আমরা তো ধরেছি 100 টাকা, কিন্তু কিনেছি কত? আমার 1 সমান যদি ওদের, আমার 1 সমান ওদের যদি হয় 1/10, আমার 100 সমান ওদের কত হবে? 1/10, এটা গুণ করে দেবো কাটাকাটি, 0 0 কেটে গেলো, 10 একে 10, মানে প্রতি কিলোগ্রাম চালের ক্রয় মূল্য মানে কিনেছি 10 টাকাতে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে 2 নম্বর কোশ্চেনটা কী হবে তার অ্যান্সার তোমরা দেখে দাও, আমরা কোশ্চেনটা নিচ্ছি দেখে দাও, পজ করে ভিডিওটা অ্যান্সারটা কমেন্ট করো, আর যদি না বুঝতে পারো তাহলে শেষ পর্যন্ত দেখো। 2 নম্বর কোশ্চেনটা বন্ধুরা বলছে, এক ব্যক্তি 35% লাভে আম বিক্রয় করে, প্রতি কিলোগ্রাম আম 10 পয়সা কম মূল্যে বিক্রয় করলেও 20% লাভ হয়, তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয় মূল্য কত? বলছে এক ব্যক্তি আছে যে কি বলছে, পয়সা, এখন আমরা পয়সা নিলাম, তো আমরা ধরে নেব যে আমরা ক্রয় করছি 100 পয়সা, 100 পয়সাতে 1 কেজি আম পাচ্ছি, আমরা ধরে নিলাম 100 পয়সাতে কী করছি, 1 কেজি আম পাচ্ছি। তো প্রথমে কী বলছে? প্রথমে বলছে ওরা যে 35% লাভ করে, প্রথমে কত পার্সেন্ট? 35%। তারপরে কী বলছে যে প্রতি কিলোগ্রাম আমে কী করছে 10 পয়সা করে কমিয়ে দিচ্ছে, তথাপিও সে কী করছে? 20% কিন্তু লাভই করছে, ক্ষতি করছে না, কী করছে? লাভই হচ্ছে ওর, লাভই হচ্ছে। তো আমরা 100 পয়সা যদি আমাদের প্রথম ক্ষেত্রে কী করছে? 35% লাভ করছে, মানে কি 100 সঙ্গে যদি 35 দাম যোগ করে দিই বন্ধুরা কত হবে? 135। তো আমাদের 100 সঙ্গে যদি 35 যোগ করি তো কত হবে? 135। প্রথমে আমরা কিনেছিলাম যে 1 কেজি আমের দাম 100 টাকা, আমরা যখন বিক্রয় করছি 35% লাভে, তো 1 কেজি বিক্রয় করছি কত টাকাতে? 100
35 টাকাতে তো আমরা এখানে টাকা বলছি কিন্তু টাকা না যেহেতু পয়সা দিয়ে বের করতে বলেছে সেজন্য আমরা পয়সা ধরেছি 100 পয়সা আর 135 পয়সা এটা হচ্ছে আর তারপর বলছে 20% লাভ করবে কত পার্সেন্ট 20% লাভ মানে 100 সঙ্গে 20 যোগ 100 সঙ্গে 20 যোগ করলে কত হবে 120 হয়েছে না দেখো তো প্রথমে বিক্রয় করতাম 135 পয়সায় দ্বিতীয়বারে বিক্রয় করছি 120 পয়সায় তো আমরা কত কম দিচ্ছি কত কমে বিক্রয় করছি তো আমরা এখান থেকে যদি দেখি বন্ধুরা সেটা হচ্ছে 15 পয়সা কমে আমরা বিক্রয় করছি কিন্তু বই বলেছে না 10 পয়সা কমে কত পয়সা কমে বলতো 10 পয়সা আমার 15 আমার কত আমার 15 সমান বইয়ের হচ্ছে কোশ্চেনে হচ্ছে 10 আমার 1 সমান কোশ্চেনে হবে উপরে 10 আর নিচে হবে 15 কাটাকাটি করি 15 10 3 5 15 আমার 1 সমান ওদের 2/3 আমার 1 পয়সা সমান ওদের 2/3 কি চেয়েছে আমাদের কাছে আমাদেরকে চেয়েছে বিক্রয় মূল্য যে বিক্রয় মূল্য কত তো এটা আমার বিক্রয় মূল্য কত 135 আমার 100 মানে যদি 2/3 হয় আমার 135 সমান ওদের কত তো ওদের যেটা আছে এটা দিয়ে গুণ করে দেব 135 কে 135 গুণিত ওদের কত আছে 2/3 তো 2/3 দিয়ে আমরা গুণ করে দিলাম তো কাটাকাটি করতে আরো 3 দিয়ে কারো বন্ধুরা 3 দিয়ে কাটো 3 4 12 এখানে 1 চলে এলো 3 5 15 45 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 90 পয়সা তো কত পয়সা বলতো বিক্রয় মূল্য হচ্ছে 90 পয়সা কত পয়সা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 90 পয়সা অপশন কি অপশন সরি অপশন সি হবে না এটা 95 আছে অপশন এ হচ্ছে আমাদের অ্যানসার যদি আমাদের ক্রয় মূল্য চাইতো বন্ধুরা তাহলে কি করতাম এর আগে অঙ্কটা আমরা বললাম যে ক্রয় মূল্য চাইলে আমরা কি করতাম তো তোমরা শিখে গেছো যদি শিখে যাও তাহলে অ্যানসারটা কমেন্ট করে কমেন্ট করো যে কত হবে যদি বিক্রয় মূল্য চাইতো সরি বিক্রয় মূল্য তো বের করলাম যদি ক্রয় মূল্য চাইতো তাহলে অ্যানসারটা কত আসতো সেটা কমেন্ট করে আমাকে জানাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর শেষে একটাই কথা বলবো যে ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট